আগামী 5 জুলাই থেকে শুরু হতে চলেছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত এবছরের ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যে শুরু হয়ে গেছে অংশগ্রহণকারী দলগুলির প্রস্তুতি। রাজ্যের ফুটবল ক্লাবগুলোর মধ্যে অন্যতম একটি হল নাইন বুলেটস ক্লাব। এবছর দ্বিতীয় ডিভিশনে অংশ নেবে তারা। আগামী 6 জুলাই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে নাইন বুলেটস মুখোমুখি হবে ত্রিপুরা পুলিশের। তাই ফুটবল প্রেমীদের ভালো ফুটবল খেলা উপহার দেওয়ার পাশাপাশি আগামী ফুটবল মৌসুমে প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র নিতে এবছর লড়াকু দল গঠন করল নাইন বুলেটস ক্লাব কর্তৃপক্ষ। এক কথায় পুরনো ছন্দে ফিরে আসতে চাইছে এবার নাইন বুলেটস। সেই লক্ষ্যে মিজোরাম ও পশ্চিমবঙ্গ থেকে এক ঝাঁক ফুটবলার নিয়ে এবার দল গঠন করে বুলেটস। আগামী কয়েকদিনের মধ্যে প্রশিক্ষক কর্ণেন্দু দেববর্মার তত্ত্বাবধানে ফুটবলাররা নেমে পড়বে অনুশীলনে। তার আগে রথযাত্রার পুণ্যতিথিতে ক্লাব কর্তৃপক্ষ সেরে নিল বারপূজা। মঙ্গলবার এমনটাই দেখা গেল আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে। এদিন ধর্মীয় রীতিনীতি মেনে বিশেষ পূজার্চনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই বারপূজা। পূজায় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি তথা আগরতলা পৌর নিগমের কর্পোরেটর ভাসুদী দেববর্মা, সম্পাদিকা অপু সরকার, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী তরুবালা দেববর্মা, প্রশিক্ষক কর্ণেন্দু দেববর্মা, ক্লাব কর্মকর্তা প্রকাশ দেববর্মা সহ আরও অনেকে। এদিন দল প্রসঙ্গে ক্লাব কর্মকর্তা প্রকাশ দেববর্মা জানান, এবছর ক্লাবের লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া। সেই লক্ষ্যে পুরনো ছন্দে ফিরে আসতে ভালো দল গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে বাজেট 8 লক্ষ হলেও পরবর্তী সময় তা বাড়তে পারে। প্রথম ডিভিশনে খেলা রাজীব সাধন জমাতিয়া এবছর নাইন বুলেটসের হয়ে ময়দানে নামবে বলেও জানান তিনি। গুড মর্নিং। আপনারা জানেন যে আমাদের নাইন বুলেটস ক্লাব মহিলা দ্বারা পরিচালিত। আমাদের মধ্যে প্রেসিডেন্ট রয়েছেন ভাসুদী দেববর্মা, সেক্রেটারি রয়েছেন অপু সরকার। আমরা এবার ভালো বাজেটের একটা টিম করেছি বি ডিভিশনে ভালো খেলা উপহার দেওয়ার জন্য। আমাদের টিমের মধ্যে রয়েছেন খ্যাতনামা প্লেয়ার, আমি একজনের নামই বলছি, রাজীব সাধন জমাতিয়া। আপনারা জানেন খুব ভালো প্লেয়ার, উনি এবার আমাদের ক্লাবের হয়ে খেলবেন এবং বিভিন্ন এ ডিভিশন স্ট্যান্ডার্ডের প্লেয়ার আমরা নিয়েছি। আমাদের বাজেট 8 লক্ষ টাকা, এই বাজেট আমরা আরও বাড়তে পারে। আমাদের মধ্যে মিজোরামের থেকে 4 জন, কলকাতা থেকে ভালো মাপের গোলকিপার, একজন স্টপার আসছে, 6 জন বাইরে থাকবে। এবং আমরা চাইছি যে এবার 2023-এ আমাদের ক্লাব ভালো খেলা যাতে উপহার আমরা দিতে পারি, এবং আমরা আশা থাকবে যে আমরা এই বছর যাতে চ্যাম্পিয়ন হয়ে আবার এই ডিভিশনে আমাদের টিম আবার ঢুকে আবার সেই আগের পুরানো রূপে যাতে আমরা ফিরে আসতে পারি, এই হলো আমাদের এবার টার্গেট। আমরা পাশাপাশি চাইবো যাতে আমাদের যারা আগের যারা সাপোর্টার রয়েছে তাদের উদ্দেশ্যে আমরা এই এবারকার টিম করা, এবং আপনারা যারা এখানে এসেছেন আপনাদের আবারও আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাবের তরফ থেকে। রাজ্যে আপনারা জানেন যে আমরার একটা ঐতিহ্যশালী যেটা রয়েছে, আমরা বারপূজার মাধ্যমে আমাদের খেলার শুরুয়াত করি। আমরা 25 রিপোর্ট সার্চ এন্টারটেইনমেন্ট।